তো নমস্কার বন্ধুরা, আমি মৈত্রেয়ী সরকার, এনএসএস আইআইটি বোম্বে থেকে। আজ আমরা শিখতে চলেছি ক্লাস নাইনের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক, যেটা হলো ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল। তো ক্লাস নাইনের জ্যামিতির অন্তর্গত একটি অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের আমাদের ত্রিভুজের অন্তর্গত যেসব আলোচনার বিষয় আজ আলোচনা হবে তা হলো সর্বসমতা বা কনগ্রুয়েন্স, এবং দ্বিতীয় হলো ত্রিভুজ অসমীকরণ বা ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি। এই দুটো বিষয়ে এবার আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথম হলো আমাদের সর্বসমতা বা কনগ্রুয়েন্স। তো সর্বসমতা বা কনগ্রুয়েন্স বলতে কি বোঝানো হয়ে থাকে? সর্বসমতা বা কনগ্রুয়েন্স দুটি জ্যামিতিক চিত্রের আকার এবং আকৃতি যখন হুবহু হয়ে থাকে তখন এই দুই জ্যামিতিক চিত্র একে অপরের সর্বসম হয়। আকার বা আকৃতি বহু বলতে জ্যামিতির ভাষায় কি বোঝানো হয়ে থাকে তা আমরা দেখব। তার আগে সর্বসমতাকে আমরা প্রকাশ করে থাকি এই চিহ্নের মাধ্যমে, হলো সর্বসমতার চিহ্ন। দ্বিতীয়, কোনো কোণকে দুটো কোণকে আমরা কখন সর্বসম বলে থাকি? তো দুটি কোণ যদি সমান হয় তবে তারা একে অপরের সর্বসম হয়। দুটো বৃত্ত সর্বসম হতে পারে যদি তাদের ব্যাসার্ধ সমান হয়। বর্গক্ষেত্র সর্বসম হয় যখন তাদের বাহুদ্বয় পরস্পরের সর্বসম হয়ে থাকে। এবার দেখা যাক দুটো ত্রিভুজ কখন একে অপরের সাথে সর্বসম হয়। তো ত্রিভুজের সর্বসমতা হওয়ার শর্তগুলি হলো, প্রথম শর্ত SAS, দ্বিতীয় শর্ত AAS, তৃতীয় শর্ত ASA, চতুর্থ SSS এবং পঞ্চম RHS। এবার এই পাঁচটি শর্ত সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথম শর্ত হলো SAS বা বাহু কোণ। বাহু S মানে সাইড, A মানে অ্যাঙ্গেল এবং S মানে সাইড। তো দুটি ত্রিভুজ নিলাম ABC এবং DEA। এবার এই দুটি ত্রিভুজ এসএ এর শর্ত অনুসারে সর্বসম হবে যদি আমাদের AB ইকুয়াল টু DE হয়, অর্থাৎ AB ইকুয়াল টু DE এবং BC ইকুয়াল টু EF, BC এবং তাদের মধ্যবর্তী কোণ অর্থাৎ ABC বা কোণ B এবং কোণ DEF বা কোণ E এই দুটো যদি পরস্পরের সমান হয়ে থাকে তবে ত্রিভুজ ABC এবং DEF পরস্পর সর্বসম ত্রিভুজ হবে, বাহু কোণ বাহু বা SAS এই শর্তানুসারে। ঠিক আছে, এখন দ্বিতীয় শর্ত হলো কোণ কোণ বাহু বা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড AAS। আবার আমরা দুটো ত্রিভুজ নিলাম ABC এবং DEF। এখন এই শর্তানুসারে আমরা দেখব যদি ত্রিভুজের দুটো কোণ পরস্পর সমান হয়, এখানে B কোণ আর D কোণ এবং C কোণ আর F কোণ, এদের কোণ পরস্পরের সমান এবং যে কোনো বাহু
যেমন এখানে আমরা নিতে পারি বিসি ও ইএফ, এই দুটি বাহু দুটো ত্রিভুজের সমান হয়ে থাকে, তবে আমরা বলে থাকি যে এবিসি এবং ডিএফ ত্রিভুজ পরস্পরের সর্বসম, এবং সর্বসমতার শর্ত এখানে কোণ কোণ বাহু। ঠিক আছে, তৃতীয় শর্ত হচ্ছে কোণ বাহু কোণ। এবার একটা জিনিস লক্ষ্য করা যাক, এখানে আমাদের শর্তটা হলো কোণ বাহু কোণ। ঠিক আছে, এখানেও আমরা দুটো ত্রিভুজ নিয়ে শুরু করলাম, এখানেও দুটো কোণ আমাদের পরস্পর সমান হবে, অর্থাৎ কোণ বি এবং কোণ ই এর দুটো পরস্পর সমান, এবং কোণ সি কোণ এফ আমরা সমান নিলাম। কিন্তু এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের খেয়াল রাখতে হবে, যেখানে আমরা কেবলমাত্র দুটি কোণ ধারক যে বাহু, অর্থাৎ ত্রিভুজ এবিসি তে বিসি বাহু এবং কোণ ত্রিভুজ ইএফ এ ইএফ বাহু, এ দুটি যেন পরস্পরের সমান হয়, কেবলমাত্র কোণ ধারক বাহুটি এখানে ত্রিভুজের ক্ষেত্রে সমান দৈর্ঘ্যের হতে হবে, তবেই আমরা বলবো এবিসি এবং ডিএফ ত্রিভুজ পরস্পরের সর্বসম, এবং এখানে সর্বসমতার শর্ত হবে এ এস এ। ঠিক আছে, তো এখানে আমরা যে কোনো বাহু দিতে পারবো না, কেবলমাত্র দুটি সমান কোণধারী বাহুটাকেই আমাদের এখানে কনসিডার করতে হবে। চতুর্থ শর্ত হলো বাহু বাহু বাহু। তো নাম থেকেই বোঝা যাচ্ছে যে এখানে আমাদের তিনটি বাহু দুটো ত্রিভুজের ক্ষেত্রে সমান দৈর্ঘ্যের হবে, অর্থাৎ এবিসি ত্রিভুজের এবি বাহু ইকুয়াল টু ডি বাহু, বিসি বাহু ইকুয়াল টু ইএফ বাহু, এবং এসি বাহু ইকুয়াল টু ইএফ বাহু হতে হবে, তবেই ত্রিভুজটি পরস্পরের সর্বসম হবে, সর্বসমতার শর্ত হবে এস 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 বা বাহু বাহু বাহু। পঞ্চম শর্ত হলো অতিভুজ বাহু। এখন অতিভুজ বাহু এটি যে কোনো দুটি সমকোণী ত্রিভুজের সর্বসম হওয়ার শর্ত। তো যে কোনো সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে আমাদের পঞ্চম শর্ত অতিভুজ বাহু, যেটা কিনা কেবলমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। সমকোণী ত্রিভুজ বলতে আমরা জানি যে একটি কোণ 90 ডিগ্রি হতে হবে, এবং এমন কোন সমকোণী ত্রিভুজের সর্বসম হওয়ার শর্তটা হচ্ছে যে উভয় সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সমান হতে হবে। অতিভুজ আমরা জানি ত্রিভুজ সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকে তাকে বলা হয় অতিভুজ। এখানে এটা আমাদের হলো অতিভুজ। তো অতিভুজের দৈর্ঘ্য ত্রিভুজ এবিসি এবং ডিএফ এর সমান হতে হবে, এবং অতিভুজ ব্যতীত অন্য কোনো বাহু যেমন এখানে বিসি ইকুয়াল টু ডিএফ হতে হবে, তবেই আমরা বলবো যে সমকোণী ত্রিভুজ এবিসি এবং ডিএফ পরস্পরের সর্বসম, এবং সর্বসমতার শর্ত হলো অতিভুজ বাহু বা আরে। এরপর আমাদের দ্বিতীয় সব টপিক হলো ত্রিভুজ অসমীকরণ বা ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি। তো ধরা যাক ব্যাপারটা কি, ত্রিভুজ অসমীকরণ বা ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি প্রথম পয়েন্ট হলো যে যে কোনো ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু সর্বোচ্চ। তো
এই চিত্রের মাধ্যমে বোঝা যাচ্ছে। এখানে আমাদের বৃহত্তম কোণ কি, এই কোণটা, এবং তার বিপরীত বাহু স্পষ্টতে দেখা যাচ্ছে সর্বোচ্চ। ঠিক আছে, ফার্স্ট এর কথাকেই আমরা ঘুরিয়ে বলতে গেলে বলতে পারি যে বৃহত্তম বাহু বিপরীত কোণ সর্বোচ্চ হবে। ঠিক আছে, তৃতীয় শর্ত হলো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তার বৃহত্তম বাহু থেকে বড়। এখন এটা অত্যন্ত ইম্পর্টেন্ট কথা, তো দেখা যাক। সেখানে আমাদের বৃহত্তম বাহু এসি। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবি প্লাস বিসি যেটা দেন বিসি হবে। এখন এই ব্যাপারটাকে একটা উদাহরণের মাধ্যমে বোঝা যাক। তো আমরা একটা ত্রিভুজ নিলাম, সমকোণী ত্রিভুজ যার বাহুগুলি যথাক্রমে 5, 12 এবং 13। এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে প্রথমত যে 5 প্লাস 12 এটা দেন 13। তৃতীয় শর্ত এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটি সত্য। অনুরূপ ভাবে চতুর্থ শর্ত দেখা যাক। চতুর্থ শর্তে বলেছে ত্রিভুজের যে কোনো দুটি বাহুদ্বয়ের বিয়োগফল তার ক্ষুদ্রতম বাহু থেকে ছোট হবে। এখানে আমার ক্ষুদ্রতম বাহু হলো 5 এবং অপর দুটি বাহুর বিয়োগফল হলো 13 - 12। তো এটা ক্ষুদ্রতম বাহু থেকে স্পষ্টতই ছোট। তো চতুর্থ শর্ত এখানে প্রযোজ্য, যেটা হলো এসি মাইনাস এবি লেস দেন বিসি। ঠিক আছে, যেখানে বিসি হলো আমাদের ক্ষুদ্রতম বাহু এবং এসি মাইনাস এবি যাতে পজিটিভ হয় তার জন্য এসি গ্রেটার দেন এবি, এটা হলো আমাদের শর্ত। ঠিক আছে, তো এই চারটি হলো আমাদের ত্রিভুজ অসমীকরণ বা ট্রায়াঙ্গুলার ইনকোয়ালিটির শর্ত, যা মনে রাখা অত্যন্ত জরুরি। ঠিক আছে, তো ধন্যবাদ।